আজকে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের যে 7 নম্বর স্কুল আছে কাটোয়া ভারতী ভবন হাই স্কুলের প্রশ্ন উত্তরগুলো দেখব। একের আইতে বলেছে পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার, ডবল আই সৌর বছর ধরা হয় 365 দিনকে, ট্রিপল আই এশিয়ার পিত নদী বলা হয় হোয়াং হোকে। দুয়েতে আছে শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করো, লেরা নদী বৈকাল পর্বত থেকে উৎপত্তি হয়েছে শুদ্ধ। আর দুয়েতে আছে 3রা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সর্বাপেক্ষা বেশি, এটা অশুদ্ধ কম হয় হবে। তিনে রায় আছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কি কি গাছ জন্মায়। তো এই আমাদের ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের এই হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ। তো এখানে বলেছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে প্রচুর ফলের গাছ যেমন জলপাই, আঙুর, লেবু, এছাড়া অন্যান্য গাছগুলো হলো কর, কোক, অলিভ এবং কয়েকটি ঝোপঝাড় জাতীয় গাছ জন্মায় যেমন লরেল, ল্যাভেন্ডার, রোজমেরি। তিনের ডবল আই আছে অধিবর্ষ কি। তো যেহেতু আমাদের অধিবর্ষ কি বলেছে তাই শুধু সংজ্ঞাটাই বলবো যে ইংরেজি ক্যালেন্ডার অনুসারে যে বছরে ফেব্রুয়ারি মাসে 28 দিনের সঙ্গে একদিন যোগ করে বছরটিকে 366 দিনের করা হয় সেই বছরটিকে অধিবর্ষ বলা হয়। চারের আয় আছে অপসুর এবং অনুসুরের অবস্থান সম্পর্কে লেখো। অপসূর হচ্ছে পৃথিবী যেহেতু সূর্যকে উপবৃত্তাকার পথে পরিক্রমণ করে তাই সূর্যের সঙ্গে পৃথিবীর দূরত্ব সবসময় সমান থাকে না, কখনো বাড়ে আবার কখনো কমে। অপসূর অবস্থান পরিক্রমণ পথে সূর্যের সঙ্গে পৃথিবীর রৈখিক দূরত্ব সর্বাধিক হয় 4 জুলাই। এই দিন পৃথিবী থেকে সূর্যের রৈখিক দূরত্ব দাঁড়ায় প্রায় 15 কোটি 20 লক্ষ কিমি। ওই দিনকে বলা হয় অপসূর, অপমানে দূরে আর সুর মানে সূর্য অবস্থান। অনুসূর হচ্ছে পরিক্রমণের সময় সূর্যের সঙ্গে পৃথিবীর রৈখিক দূরত্ব সবচেয়ে কম হয় 3রা জানুয়ারি। এই দিন পৃথিবী থেকে সূর্যের রৈখিক দূরত্ব হয় প্রায় 14 কোটি 70 লক্ষ কিমি। এই দিনকে বলা হয় অনুসূর অবস্থান, অনুমানের নিকটে সুর মানে সূর্য। আর তার সাথে এই ছবিটা দিয়ে দেবে ওর সাথে। আচ্ছা, এবার বলেছে দুয়েতে আছে এশিয়ার উত্তর বাহিনী নদীগুলিতে প্রায় বন্যা হয় কেন। এশিয়ার উত্তর বাহিনী নদীগুলি বন্যাপ্রবণ হওয়ার কারণ, এক হচ্ছে নদীগুলির মোহনাঞ্চল উত্তরে সুমেরু মহাসাগরীয় অঞ্চলের অন্তর্গত, এটি হিমমণ্ডলে অবস্থিত বলে বছরে 8 থেকে 10 মাস বরফাবৃত থাকে ফলে নদীর জল বেরোতে না পেরে বন্যা ঘটায়। দুই হচ্ছে নদীগুলির উৎস অঞ্চল মধ্য এশিয়ায় হবার জন্য ওই অংশে যখন বসন্তকাল তখন বরফ গলে কিন্তু উত্তরাংশ শীতকাল থাকে বলে মধ্য এশিয়ায় গলা জল নদীর উত্তর অংশকে প্লাবিত করে। তিন, শরৎকালে নদীর মোহনায় আগে বরফ জমতে শুরু করে, শরৎকালে বৃষ্টির জল নদীর মোহনার কাছে আটকে পড়ে বন্যার সৃষ্টি হয়। চার, নদীগুলি খুব প্রাচীন ও কঠিন শিলার উপর দিয়ে প্রবাহিত হয় বলে নদীর গভীরতা কম তাই নদীতে জল বেশি হলেই প্লাবন হয়। পাঁচের আয়তে আছে মহাবিষুব ও জলবিষুব বলতে কি বোঝো, রবি মার্ক কি। সূর্যের চারিদিকে পরিক্রমণ করতে করতে 21 মার্চ তারিখে পৃথিবী তার কক্ষের এমন এক স্থানে অবস্থান করে যে ওই দিন মধ্যাহ্নে সূর্যরশ্মি ঠিক লম্বভাবে নিরক্ষরেখার ওপর পড়ে এবং উত্তর ও দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে সমান দূরে থাকে। ওই দিন পৃথিবীর সর্বত্র দিন ও রাতের দৈর্ঘ্য সমান হয়। ওই বিশেষ দিনটিকে মহাবিষুব বলে। এই সময় উত্তর গোলার্ধে বসন্ত ঋতু বিরাজ করে বলে একে বসন্ত বিষুবও বলা হয়। ওই দিন সূর্যের অভিমুখ উত্তর গোলার্ধের দিকে থাকে, উত্তর গোলার্ধে মহাদেশের বা স্থলভাগের পরিমাণ বেশি তাই একে মহাবিষুব বলে। ওর সাথে আছে জলবিষুব, সূর্যকে প্রদক্ষিণ করতে করতে 23শে সেপ্টেম্বর পৃথিবী তার কক্ষপথের এমন এক জায়গায় অবস্থান করে যে মধ্যাহ্নে সূর্যরশ্মি ঠিক লম্বভাবে নিরক্ষরেখার ওপর পড়ে। এর ফলে ওই দিন উভয় মেরু থেকেই সূর্য সমান দূরত্বে অবস্থান করে বলে পৃথিবীর সর্বত্র দিন ও রাতের দৈর্ঘ্য সমান হয়। এই 23শে সেপ্টেম্বর দিনটিকে জলবিষুব বলে। এই সময় উত্তর গোলার্ধে শরৎকাল থাকে তাই এই দিনটিকে শরৎ বিষুবও বলা হয়। এই দিন সূর্যের অভিমুখ দক্ষিণ গোলার্ধের দিকে থাকে, দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি হওয়ায় একে জলবিষুব বলে। ওর সাথে আছে রবি মার্ক কি, পৃথিবীর পরিক্রমণ বা বার্ষিক গতির জন্য আকাশে সূর্যের আপাত বার্ষিক গতি লক্ষ্য করা যায়। সূর্য একটি নির্দিষ্ট গতিপথ ধরে বছরে বিভিন্ন সময় নিরক্ষরেখার সামান্য উত্তরে বা দক্ষিণে সরে যায়। 21 জুন থেকে 22 ডিসেম্বর পর্যন্ত সূর্যের দক্ষিণাভিমুখী আপাত গতিকে দক্ষিণায়ন এবং 22শে ডিসেম্বরের পর থেকে 21শে জুন পর্যন্ত উত্তরাভিমুখী আপাত গতিকে উত্তরায়ন বলে। সূর্যের এই আপাত বার্ষিক গতিপথটিকে রবি মার্ক বলে। রবি শব্দের অর্থ সূর্য, মার্ক শব্দের অর্থ হলো পথ। পাঁচের ডবল আই আছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি আর নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদগুলি কি কি।
ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য এক হচ্ছে উষ্ণতা, গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 21 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, আর শীতকালীন গড় উষ্ণতা 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস থাকে। আর বৃষ্টিপাত হচ্ছে পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে 25 থেকে 50 সেমি বৃষ্টিপাত হয়। আরও সাথে আছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ। স্বাভাবিক উদ্ভিদগুলো কি কি? নিরক্ষীয় অঞ্চলে সাবে যে নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চল, এই যে অবৃক্ষ সমূহ আবলুস, মেহগিনি, রোজউড, রবার, আয়রনউড, কোকো, সিঙ্কোনা ইত্যাদি। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের যে 7 নম্বর স্কুল কাটোয়া ভারতী ভবন হাই স্কুলের প্রশ্ন উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।